রাতে ঘরে ঘুমিয়েছিলেন মহিলা, হঠাৎ হাতির হামলা, দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো মহিলার। হাতি সরানোর দাবিতে সরব গ্রামবাসীরা। মর্মান্তিক হাতির হানায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ার খারারি গ্রামে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম বাসন্তী মণ্ডল। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের খারারি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত এলাকা থেকে হাতি সরানোর দাবিতে সরব হন গ্রামবাসীরা। বাসিন্দাদের দাবি, প্রতিদিন রাতেই খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়ে হাতির দল। বিভিন্ন সময় হাতির হানায় মৃত্যুর ঘটনা উঠে এসেছে সামনে। এদিনও হাতির হানায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক রাত দুটো নাগাদ একটি হাতি মণ্ডলপাড়ার বংশী মণ্ডলের বাড়িতে হঠাৎই হানা দেয়। সেই সময় বাড়িতে ঘুমিয়েছিলেন বংশী মণ্ডল ও তার স্ত্রী বাসন্তী মণ্ডল। জানা যায়, হাতির আক্রমণে তাদের বাড়ির ইটের দেওয়ালের একাংশ ভেঙে চাপা পড়ে যান বংশী মণ্ডলের স্ত্রী বাসন্তী মণ্ডল। এরপরই চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তড়িঘড়ি করে গুরুতর আহত অবস্থায় বাসন্তী মণ্ডলকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। মহিলার এই মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন তার পরিবারের সদস্যরা। স্থানীয়দের দাবি, দ্রুত এলাকা থেকে হাতিগুলিকে সরানো হোক, না হলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এই বিষয়ে মৃতার ভাসুর সুজয় মণ্ডল জানান, এই এলাকায় হাতির আক্রমণের ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর বন দপ্তরের কর্মীরা এসে গ্রামে ছবি তুলে নিয়ে নিজেদের দায়িত্ব শেষ করে। অবিলম্বে হাতির অত্যাচার বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, না হলে আগামী দিনে এই ধরনের ঘটনা আরো বেশি করে ঘটবে বলে দাবি করেন তিনি। গতকাল রাত্রি দুটোর সময় একটা হাতি আমাদের ঘর বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কাকিমা পাশে শুয়েছিল, কাকুও ছিল, এবং হাতিটা দেওয়ালে ধাক্কা মারে। দেওয়ালে ধাক্কা মারার পর পুরো দেওয়ালটা কাকিমার গায়ের উপর পড়ে যায়। তারপর কাকিমা, কাকু, ওর ছেলে আমাদেরকে ডাকে। আমরা তড়িঘড়ি এসে ওর মানে শরীর থেকে বোল্ডারগুলো সরিয়ে ওকে পাশের রুমে নিয়ে আসা হয়। তারপর গাড়ি ফোন করা হয়, গাড়ি আসে। রাত্রি 2:30-3টার সময় গাড়ি এসে ওনাকে নিয়ে যাওয়া হয় বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে। সুপার স্পেশালিটি হসপিটাল থেকে রেফার করে বাঁকুড়া নিয়ে যাওয়া হয়। বাঁকুড়াতে ভোর 4টার সময় উনি এক্সপায়ার করে। লোকালে বারবার হাতি এটা আমাদেরকে নিয়ে আসা হচ্ছে, হাতিকে নিয়ে আসা হচ্ছে। হাতি যাতে না আসে তার ব্যবস্থা আমরা চাই, তার প্রতিকার চাই। বন দপ্তরে জানানো হয়েছে ওনারা আসে এবং ছবি তুলে চলে যায়। কারো দরজা ভাঙছে, কারো জানলা ভাঙছে, ছবি তুলে নিয়ে চলে গেল। আজকে এসেছিল, ছবি তুলে নিয়ে চলে গেছে। জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকরা। সরকারি নিয়ম অনুযায়ী মৃতার পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলে জানান বন দপ্তরের আধিকারিকরা। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য ফটিক মণ্ডল জানান, বন দপ্তর জানিয়ে দিল, বন দপ্তর এখানে হাজির, বন দপ্তর হাজির। এবং ওদের ব্যাপারটা আমি বলি, ওরা এটা কিন্তু আমি পিএসএ জানিয়েছিলাম, হ্যাঁ, ডেভেলপমেন্টের মিটিংয়ে, কিন্তু কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। কারণ ওরা ওই মোবাইল গাড়ি একটা নিয়ে আসে, 8-10 জন লোক থাকে, তাদের রেগুলার বেতন আছে। তারা সন্ধ্যার সময় হাতিগুলো যখন বেরোয় তখন গ্রামের দিকে তারা ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পর তারা মদ মাংস নিয়ে ওই পুলের ভিতরে বসে পড়ে তারা আপনার খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পর আবার গাড়িটা নিয়ে ওরা চলে যায় অপোজিটে, মানে 7 জোড়া প্রান্তরে যে রাস্তা আছে, সকালবেলায় সেই হাতিকে আবার এই জঙ্গলেই ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এই জঙ্গলে যে ফ্লেক্সিং কাজ ছিল, কেন হাতিটা বেরোচ্ছে তার কোনো ব্যবস্থা নেই। হাতির আক্রমণে এলাকায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারাও। তাদের দাবি, অবিলম্বে বন দপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক, না হলে আগামী দিনে এই ধরনের বিপদ ঘটতেই থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়।
বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।